হ্যালো বন্ধুরা, বং পেন্সিল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিপাশা আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমি 7টা খুব ইম্পর্টেন্ট টিপস দেব, যে টিপসটা তোমরা যারা রিলেশনশিপে আছো, সিরিয়াস রিলেশনশিপে আছো, তারা যদি কভার করতে পারো, গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার পার্টনার তোমাকে আরও অনেক বেশি ভালোবাসবে এবং তোমাকে ছেড়ে কখনো যাবে না। কিন্তু এই যে 7টা কথা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই 7টা কথা মন দিয়ে শুনতে হবে এবং 7টা কথাকে ঠিক যেভাবে আমি বলবো সেইভাবে পার্টনারের কাছে প্রেজেন্ট করতে হবে সিচুয়েশন অনুযায়ী। হুটহাট করে বলে দিলে কিন্তু হবে না, সিচুয়েশন অনুযায়ী কিন্তু তার কাছে তুমি এই কথাগুলো রাখতে পারো এবং সে তোমাদের মধ্যে ভালোবাসা যদি সত্যিকারের হয় সে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না, কারণ সে এটা বুঝে যাবে যে তোমার থেকে ভালো কাউকে সে পাবে না। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার রেগুলার ভিউয়ার্স যারা আছো, ভাই বোনেরা বন্ধুরা, তাদেরকে অনেক থ্যাংক ইউ ভিডিওগুলো প্রত্যেক দিন দেখার জন্য। আর আমাকে যদি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তাহলে প্লিজ ইউটিউবে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। প্লিজ একটু পাশে থেকো, সাপোর্ট করো, একটু সাথে থেকো, একটু আমাকে মোটিভেট করো, যাতে আমরা একটা বড় পরিবার তৈরি করতে পারি। 7টা যে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব, তার প্রথম পয়েন্ট, তুমি যখন তোমার কাছের মানুষের সাথে থাকবে, তোমরা যখন একটা ভালো মুহূর্ত কাটাবে, তখন যখন তোমাদের মধ্যে ভালো ভালো কথা হবে, সেখানে তুমি তাকে বলো যে তার পরিবার ফ্যামিলিকে কষ্ট দিয়ে যেন কখনো সে কোনো কাজ কোনো দিন না করে। তুমি তাকে বলো যে ফ্যামিলি ভীষণ ইম্পর্টেন্ট তোমার কাছে, তুমি পরিবারকে কষ্ট দিয়ে এমন কোনো কাজ করো না, বা পরিবারকে কষ্ট দিয়ে তুমি আমার সাথেও সেই রিলেশনশিপে কন্টিনিউ করো না যদি তোমার পরিবার না চায়, তাহলে কিন্তু তুমি আলটিমেট কিন্তু ভালো থাকবে, কারণ বাবা মাকে কষ্ট দিয়ে আমরা কেউ কখনো ভালো থাকতে পারি না। তাকে এই কথাটা বলো, যখন ফ্যামিলি রিলেটেড কোনো কথা উঠবে তাকে তুমি বোঝাও যে ফ্যামিলিকে কষ্ট দিয়ে তুমি এমন কোনো কাজ করো না, ফ্যামিলি তোমার কাছে সবার আগে। তখন তোমার সম্বন্ধে তার এই ধারণাটা হবে যে তুমি যদি আজ তার লাইফে যাও, তুমি যদি তার বাড়িতে যাও, মানে লাইফ টাইম যাও, তাহলে তুমি তার বাবা মাকে কোনো দিন কষ্ট দেবে না। দ্বিতীয়ত, তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি, তুমি যাতে ভালো থাকো, তুমি যাতে সুখে থাকো, তোমার যাতে কখনো কষ্ট না হয়, তোমার যাতে কখনো চোখের জল না পড়ে, তার জন্য আমি সেই শক্তি যেতে পারি, তার জন্য আমি সব কিছু করতে পারি। এটা তাকে আশ্বাস দাও যে তুমি তার খুশির জন্য শেষ অবধি যেতে পারো, তুমি সব কিছু করতে পারো তার জন্য। দেখবে সেই মানুষটা তোমাকে পেয়ে কতটা নিজেকে লাকি মনে করবে। তিন নম্বর পয়েন্ট, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, আমি তোমাকে নিজের থেকে বেশি ভরসা করি। তাতে তার কি ফিল হবে যে তাতে সে তোমার বিশ্বাস কোনোদিন ভাঙতে গেলেও তার মনের মধ্যে আসবে যে না, এই মানুষটা আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, নিজের থেকে বেশি ভালোবাসে, ভরসা করে, এই মানুষটার ভরসা আমি কোনোদিন ভাঙবো না। তাকে যখন কথাটা বলবে পুরোপুরি ফিলিংস দিয়ে, মনের ভেতর থেকে পুরো ফিলিংসটা উজাড় করে দিয়ে তুমি তাকে বলবে, মিলিয়ে নিও, সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে যাওয়ার আগে অনেকবার ভাববে। তৃতীয়ত বললাম না, এরপর আসছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে তুমি তাকে বলবে, তুমি আমার থেকে বেটার কাউকে পাবে, মানে নিজেকে সবসময় খুব ভালো খুব ভালো এই জায়গাটা দেখাবে না। তুমি তাকে বলবে হয়তো তোমাদের মধ্যে কোনো কারণে ঝামেলা হয়েছে, বা মানে ঝামেলা হয়েছে মানে অতিরিক্ত ঝামেলার মধ্যে এই কথা কখনো বলবে না, মানে অভিমান হয়েছে, সেইখানে তুমি ওকে বলবে যে তুমি আমার থেকে বেটার কাউকে পেয়ে যাবে, তো কেন তুমি আমার সাথে আছো, আমি তোমার ইচ্ছেগুলো পুরো করতে পারি না, আমি তোমাকে সেই সুখটা দিতে পারি না, তুমি কেন আমার সাথে রয়েছো। তখন দেখবে সেই মানুষটা মনে করবে যে না, এর থেকে ভালো আমাকে কেউ রাখতে পারে না, কারণ এই আমাকে ভালো রাখার জন্য নিজেকে সরিয়ে দিতে রাজি। তাই জন্য তুমি তাকে বলবে যে তুমি বেটার কাউকে পাবে। 5 নম্বরে যেটা বলবে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না যতক্ষণ না তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে নিজের থেকে কোনোদিন যাব না, ঝড় জল যাই এসে যাক আমি কিন্তু তোমার সাথে সব সময় থাকবো। হ্যাঁ, যেদিন তুমি আমাকে নিজের থেকে ছেড়ে যেতে চাইবে আমি কিন্তু তোমাকে আটকাবো না, আমি একবারও তার কারণ জানতে চাইবো না যে কেন যাচ্ছ, আমি তোমাকে যেতে দেবো।
কারণ আমি এটা ফিল করব যে তুমি আমার সাথে ভালো নেই বলেই তুমি চলে যেতে চাইছো। তাই জন্য আমি তোমাকে আনন্দের সাথে যেতে দেবো যতই আমার ভেতরটা ফেটে যাক। তারপরে তুমি তাকে বলবে যে আমি জানি না আমি তোমায় কতটা ভালোবাসি, মানে তুমি তাকে কতটা ভালোবাসো, সেই ভালোবাসার প্রকাশ তার কাছে কখনো কোনোদিন করবে না। ভালোবাসার প্রকাশ তুমি যখনই তার কাছে করবে তখনই কিন্তু সে বুঝে যাবে যে তুমি তার প্রতি কতটা উইক। যখনই সে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি জানি না আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি এইটুকু জানি যে তোমাকে ভালোবেসে আমি সব কিছু করতে পারি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, বাট তোমাকে কতটা ভালোবাসি আমি সেটা জানি না। আর তারপরে যেটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি কখনো নিজেকে তার কাছে ভীষণ অ্যাভেলেবেল করবে না, নিজেকে তার কাছে ভীষণ উইক করবে না, নিজেকে সবসময় সবটা উজাড় করে দিয়ে ভালোবাসবে না। কারণ যখনই সে এই জায়গাগুলো দেখে নেবে তখনই সে তোমাকে হার্ট করার কথা তার যদি মনের মধ্যে আসে সে তোমাকে হার্ট করতে পারে। তো বন্ধুরা, এই টিপসগুলো সিচুয়েশন ওয়াইজ পুরো ফিলিংস দিয়ে যদি তোমার পার্টনারের কাছে তুমি রাখতে পারো, লিখে নিও, মিলিয়ে নিও, যদি তোমাদের ভালোবাসা সত্যি হয় সেই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার আগে অনেকবার ভাববে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাপোর্ট করো, পাশে থেকো, সাথে থেকো, আর সবচেয়ে বড় কথা সব সময় পজিটিভ থেকো, হাসি খুশি থেকো।